আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমাদেরও কামনাও তাই, সে কারণে আমরা তোমরা যাতে ঘরে বসে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারো, পাঠ্যপুস্তকের সম্পর্কে জানতে পারো, সে কারণে অনলাইন ক্লাস নিচ্ছি। আমি এখন তোমাদের সামনে হাজির হয়েছি সমষ্টি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহনা আজু, অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ। তোমাদেরকে এখন পড়াবো সমাস। সমাস পড়তে গেলে প্রথমেই জানতে হবে সমাসের সংজ্ঞা। বাংলা শব্দ গঠনের একটি অন্যতম পদ্ধতি হলো কিন্তু সমাস। সমাসের সাহায্যে একাধিক শব্দ একত্রে করে শব্দ গঠন করা যায়, যা বাক্যকে সংক্ষিপ্ত করতে আলোচ্য বিষয়কে অর্থময়, বাঞ্ছনীয়, গাম্ভীর্যপূর্ণ এবং সুন্দর ও সুসংহত করতে বিশেষভাবে প্রয়োজন। সমাস শব্দের অর্থ কিন্তু সংক্ষেপণ, পরস্পর অর্থ ও সম্বন্ধ বিশিষ্ট দুই বা ততোধিক পদ এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। ভাষাচার্য সুনীত কুমারের ভাষায় একাধিক শব্দ একত্রে জুড়িয়া একটি বৃহৎ শব্দ সৃষ্টি করাকে সমাস বলে। সমাসে দ্বারা সমসমান পদ, সমস্ত পদ, উত্তর পদ ও পূর্ব পদ থাকে। জানবো সমসমান পদ, সেটা হচ্ছে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকেই কিন্তু সমসমান পদ বলে। আর সমস্ত পদ সেটা হচ্ছে একাধিক পদে সমাসে যে পদটি গঠিত হয় তার নাম সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। ব্যাস বাক্য ব্যাস বাক্যের অর্থ কি? বিস্তারিত বাক্য। সমস্ত পদের অর্থ বোঝানোর জন্য সমস্ত পদ ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে কি বলে? তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। যেটাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেটাই বলবা, তবে সমাসটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। পূর্বপদ সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ। পূর্ব মানে আমরা কি জানি? আগে। পূর্ব বলতে আগে, যার কারণে পূর্বপদ যেটা আগে বসে সেটাই হচ্ছে পূর্বপদ। উত্তর পদ সমাসযুক্ত পদের পরবর্তী অংশকে উত্তর পদ বা পরপদ। পূর্বপদ যেমন আগে, পরপদ মানে পরে, তাহলে আগের অংশটুকু পূর্বপদ, পরের অংশটুকু হচ্ছে পরপদ। যেমন সমস্ত পদ ব্যাস বাক্য বিগ্রহ বাক্য, যেমন ধরো মহানদী। পূর্বপদ পরপদ সমসম
समस्त पद এই মহানবীটা হচ্ছে সমস্ত পদ অর্থাৎ পুরোটাই হচ্ছে মহানবী আর মোহ এই মোহটা হচ্ছে পূর্বপদ তাহলে পরপদটা কি হবে মোহটা আগে আছে সেজন্য মোহটা হচ্ছে পূর্বপদ আর এই নবীটা হচ্ছে পরপদ তাহলে কি হলো মহানবী পূর্বপদ প্লাস পরপদ দিয়ে বাক্যটা হলো সমস্ত পদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো মহানবী এই সমস্ত পদটি ভাঙলে আমরা যে বাক্যটি পাই তা হলো মহান যে নবী অর্থাৎ যে নবী মহান এই বাক্যকে ব্যাস বাক্য এ মহান যে নবী এর তিনটি পদ হচ্ছে সমস্ত পদ বা সমসমান পদ এখন আমরা পড়ব সমাসের প্রকারভেদ সমাস কয় প্রকার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় সমাস তোমরা এর আগেও পড়েছ সমাস হচ্ছে ছয় প্রকার সেই ছয় প্রকারটা আমরা কি কি দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস অপরিভাগ সমাস তাহলে এই ছয় প্রকার সমাসের নাম তোমরা হয়তো আগেই জেনেছো দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস অব্যয়ীভাগ সমাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সমাস পড়তে হলে অবশ্যই বানানের প্রতি তোমরা যত্নশীল হবে প্রথমে আসে দ্বন্দ্ব সমাস যে সমাসে সমান ভিত্তিক বিশিষ্ট একাধিক বিশেষ্য পদ এমন ভাবে মিলিত থাকে যে প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে যেমন মা বাবা কাগজ কলম বইপত্র এগুলোর কিন্তু এসবের ব্যাস বাক্যে ও এবং আর এই অব্যয়গুলো ব্যবহৃত হয় দ্বন্দ্ব সমাসের আবার শ্রেণী বিভাগ আছে সেটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব বিরোধিতার্থক দ্বন্দ্ব বিপরীতার্থক দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব বহুব্রীহি পদ দ্বন্দ্ব সমাস একশেষ দ্বন্দ্ব সমাস ইত্যাদি ইত্যাদি তোমাদের অত বিস্তারিত যাব না আগে ছয়টা সমাসের সংজ্ঞা তোমাদেরকে জানা দরকার তবে দ্বন্দ্ব সমাসের দুই একটা উদাহরণ দেয় দ্বন্দ্ব সমাসে আমরা আগেই বলেছি যে ও এবং আর এই তিনটি অব্যয় পদ ব্যবহৃত হয় তাহলে আমরা লিখতে পারি
বাড়ি ও ঘর, বাড়ি ঘর। এরকম ইত্যাদি ইত্যাদি। এখন আছে কোনটা? দীর্ঘ সমাস। সেটা হচ্ছে যে সমাসের সমাহার অর্থাৎ মিলন অর্থে সংখ্যাবাচক পূর্বপদের সাথে উত্তর পদ বিশেষে যে সমাস হয় তাকে দীর্ঘ সমাস বলে। দীর্ঘ সমাসের সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়, যেমন পঞ্চনদের সমাহার পঞ্চনদ, তিন পদের সমাহার ত্রিপদী। তিন পদের সমাহার কি হয়? ত্রিপদী। আবার তিন তারের সমাহার কি হয়? সেতার। পঞ্চবটের সমাহার পঞ্চ, শতাব্দের সমাহার শতাব্দী, সপ্তর্ষির সমাহার সপ্তর্ষি। এগুলো হচ্ছে দীর্ঘ সমাস। এখন আসবো আমরা তৎপুরুষ সমাস। তাহলে এখন তৎপুরুষ সমাস, যে সমাসে পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি লোপ হয়ে সমস্ত পদ গঠিত হয় এবং পরপদের অর্থই প্রাধান্য রূপে বুঝায়, সে সমাসকে বলে তৎপুরুষ সমাস। যেমন বৃত্তিকে প্রাপ্ত বৃত্তি প্রাপ্ত, এখানে পূর্ব পদে পেয়েছে পূর্ব পদে বৃত্তিকে উত্তর পদ প্রাপ্ত, তাহলে এখানে কি দাঁড়ায়? এক্ষেত্রে উত্তর পদের অর্থ কিন্তু প্রধান এবং পূর্ব বিভক্তিকে কে পেয়েছে, এই কে কথাটা লোপ পেয়েছে, এই স্থলে তৎপুরুষ সমাস হবে কি? এখন দেখি আমরা ভাগ্যের আধার। ভাগ্যের আধার এখানে কে দ্বিতীয় বিভক্ত হয়েছে? কে? ভাগ্যের আধার ভাগ দাদা। এখানে যে বলা হয়েছে দ্বিতীয় বিভক্তি লোপ পায়, এ কে? এ কে কথাটাই কিন্তু দ্বিতীয় বিভক্তি। এখন আছে আমরা কর্মধারয় সমাসের তৎপুরুষ সমাসের পরে কোনটা আসব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্মধারয় সমাস। এখন যে সমাসে বিশেষণ ও বিশেষ্য বিশেষ্য এবং বিশেষ্য ভাবাপন্ন পদে সমাস হয় এবং পরপদের অর্থাৎ বিশেষ্যের অর্থ প্রাধান্য রূপ প্রতীয়মান থাকে, সে সমাসকে কর্মধারয় সমাস বলে। যেমন নীল যে উৎপল নীলোৎপল, সুন্দর যে পুরুষ এখানে
তাহলে কর্মধারয় সমাস হচ্ছে সুন্দর যে পুরুষ। সুন্দর যে পুরুষ তাকে আমরা কি বলি? সুপুরুষ। এরকম ইত্যাদি ইত্যাদি আছে, যিনি ঠাকুর তিনি দাদা, তাহলে কি হলো? ঠাকুর দাদা। যিনি মাস্টার তিনি সাহেব, মাস্টার সাহেব। যা তাই ভাষা, বাংলা ভাষা। এরকম মহৎ যে জন, মহাজন, এরকম ইত্যাদি ইত্যাদি কর্মধারয় সমাস আসে আছে। এখন আমরা বহুব্রীহি সমাস। যে সমাসে সমস সমান পদগুলো যে কোনোটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলে কি? বহুব্রীহি সমাস। যেমন নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। আশিতে বিশ যার, আশি বিশ। এখন আমরা সর্বশেষ সমাস কোনটি? অব্যয়ভাব সমাস। তাহলে পূর্ব অব্যয়ভাব সমাস কি হবে? পূর্ব পদে, অব্যয় পদে, নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। যেমন ধরো কূলের সমীপে, তাহলে কি হলো? উপকূল। কণ্ঠের সমীপে উপকণ্ঠ। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। শহরের সাদৃশ, উপশহর। শক্তিকে অতিক্রম না করে। শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি। এরকম রূপের যোগ্য অনুরূপ, কুলের যোগ্য অনুকূল, গ্রহের পশ্চাৎ অনুগ্রহ, এভাবে সমাস বিভিন্ন ভাবে হতে পারে। এখন তোমাদের সমাসের উপরে একটি বাড়ির কাজ দেব। সমাস কাকে বলে, কত প্রকারের, কি কি? উদাহরণ দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সমাসের ব্যাপক ব্যাপক বিস্তার আছে, তবে তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, এই সমাসের প্রকারভেদ আস্তে আস্তে শেখো। একেবারে এগিয়ে না যে আস্তে আস্তে শেখো। আগামীতে তোমাদের এ সম্পর্কে আরো পড়াবো, বুঝাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।